চরক উপলক্ষে সাগরের বকুলতলা শিবালয় মন্দিরের সন্ন্যাসীরা বটির ওপর দিল ছাপ। ১৩ এপ্রিল শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল চরক মেলা। শনিবার বিকেলে সাগরের বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গণের পুকুর থেকে চরক গাছ তোলে সন্ন্যাসীরা। এরপর শনিবার সন্ধ্যায় সাগরের বকুলতলা শিবালয় মন্দিরের সন্ন্যাসীরা চরক মেলা উপলক্ষে বটির ওপর ঝাঁপ দেয় এবং সমস্ত সন্ন্যাসীরা নীল উৎসব পালন করে। সাগরের বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গণে চরক মেলা ও নীল উৎসব দেখার জন্য ভিড় জমিয়েছে প্রচুর মানুষ। এর পাশাপাশি ১৪ এপ্রিল রবিবার ভোর রাতে সাগরের ওই বকুলতলা শিবালয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কালীনাচ। এদিন ভোরে ওই কালীনাচ দেখার জন্য ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। সাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।